নমস্কার বন্ধুরা, সময়স লিটল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও থেকে আমরা জানব 2023 সালে 1430 বঙ্গাব্দে কবে গুরু পূর্ণিমা পড়েছে, গুরু পূর্ণিমার গুরুত্ব এবং গুরু পূর্ণিমার দিন কী করলে জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। গুরু পূর্ণিমায় একটি বৈদিক প্রথা যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস এই তিথিতেই মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তীও পালন করা হয়। তিনি চারটি বেদের ব্যাখ্যা করেছেন, বেদ বিভাজনের কৃতিত্ব তাকেই দেওয়া হয়েছে, তাই তার নাম বেদব্যাস। 18টি পুরাণ ছাড়াও তিনি রচনা করেন মহাভারত, শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই কারণে গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। বৌদ্ধ ধর্মমতে বোধিজ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথে প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ, তাই হিন্দু ও বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ইংরাজির 2রা জুলাই 2023, বাংলার 16ই আষাঢ় 1430 রবিবার সন্ধ্যা 7টা 22 মিনিটের পর থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজির 3রা জুলাই 2023, বাংলার 17ই আষাঢ় 1430 সোমবার বিকেল 5টা 28 মিনিটের মধ্যে। গুরু পূর্ণিমার নিশি পালন করা হবে ইংরাজির 2রা জুলাই 2023, বাংলার 16ই আষাঢ় 1430 রবিবার। এই দিনই হবে সত্যনারায়ণ পূজা সন্ধ্যা 7টা 22 মিনিটের পর থেকে রাত 8টার মধ্যে। গুরু পূর্ণিমার ব্রতোপবাস পালন করা হবে ইংরাজির 3রা জুলাই 2023, বাংলার 17ই আষাঢ় 1430 সোমবার। গুরু পূর্ণিমার গুরুত্ব। গুরু শব্দটি গু এবং রু এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত। গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ অন্ধকার দূরীভূত করা। গুরু শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, তিনিই গুরু। গুরু আমাদের মনের সব সংশয় সন্দেহ অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান। মুনি ঋষিদের দেশ হল ভারত, যেখানে তাদের ঈশ্বর তুল্য বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে ভগবান যদি ভক্তদের প্রতি রুষ্ট হন তাহলে গুরুই হলেন একমাত্র যিনি রক্ষার পথ দেখাতে পারেন। প্রাচীনকাল থেকেই এই দেশে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে। গুরুর দেখানো পথে চললে কোনো ব্যক্তি শান্তি, আনন্দ ও মোক্ষ প্রাপ্ত করতে পারেন, তাই গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পূর্ণিমায় গুরুর পূজার্চনা করলে অক্ষয় আশীর্বাদ মেলে। জীবনে সুখ সমৃদ্ধি পেতে চাইলে গুরু পূর্ণিমার দিন এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন। গুরু পূর্ণিমার দিন সকালে উঠে মা বাবাকে প্রণাম করুন এবং নিজের সাধ্যমতো গরিব দুঃখীকে দান করুন। এই দিন সম্ভব হলে পশু পাখিকে খাওয়ান, যা খুবই শুভ বলে মনে করা হয়। যদি সম্ভব হয় তাহলে গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নান করে আসুন। বিশ্বাস করা হয় পবিত্র দিনে গঙ্গা স্নান করলে পুণ্যলাভ হয়। যাদের দীক্ষা হয়নি, অর্থাৎ যারা গুরু দীক্ষা নেননি বা যাদের গুরুদেব নেই, তারা ভগবান শিব বা শ্রীকৃষ্ণকে গুরু হিসাবে পুজো করতে পারেন, আর গুরু পূর্ণিমার দিন দীক্ষা নেওয়া অত্যন্ত শুভ। গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নান করে এসে শুদ্ধ বস্ত্র পরে শ্রদ্ধা ভক্তি সহকারে গুরুর চরণে হলুদ বা সাদা ফুল, হলুদ বা সাদা বস্ত্র অথবা নিজের সাধ্য মতো দক্ষিণা অর্পণ করুন। গুরু পূর্ণিমার দিন আমিষ খাবার না খাওয়াই ভালো। এই দিন নিরামিষ আহার করুন এবং বাড়িতে গীতা পাঠ করুন বা শুনুন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গুরু পূর্ণিমার দিন উপবাস করে দেবী লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে তা গৃহের জন্য খুবই মঙ্গলের। এই দিন বাড়ির মূল দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন, ঘিয়ের প্রদীপ জ্বালান, মা লক্ষ্মীর কাছে নারকেল নাড়ু অর্পণ করতে ভুলবেন না। আর্থিক অবস্থার উন্নতি চাইলে বেলগাছকে সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে পুজো করুন।